আর সো ফার সাকিব ইজ কনসার্ন এখানটায় এটা নিয়ে মানে এত মানে এখানে কোনো সেকেন্ড চিন্তা করার কোনো সুযোগ নাই। বিসিবি স্ট্যান্ড প্রথম থেকে যা ছিল এখন থেকে তাই। যখন প্রথমে আমি আসি এই বিসিবিতে তখনই আমি বলেছিলাম এই ব্যাপারে জিরো টলারেন্স, এগুলো কোনোভাবেই বিসিবি কোনোভাবেই এগুলোকে অ্যাকসেপ্ট করবে না, যে যেভাবেই এটাকে এক্সপ্লেন করুক বা না করুক এটা থাকার কোনো সুযোগই নেই, আমাদের কাছে কোনো সুযোগ নেই। যার জন্য তখন আশরাফুলের মতো প্লেয়ারকেও আমাদেরকে বাদ দিতে হয়েছে, কাজে এখানটায় কোনো সুযোগ নেই, ইট ইজ আপ টু হিম। সো আমরা একটা চিঠি দিয়েছি, ওই চিঠির উত্তর আমরা আজকের মধ্যে পাওয়ার কথা, কালকের মধ্যেই পাওয়ার কথা ছিল, ওইটা শুনেছি সে আজকের মধ্যে দিবে বলেছে। সো উইল ওয়েট আপ টু টুডে এন্ড তারপর উইল টেক আওয়ার ডিসিশন, গো থাকবে কি থাকবে না। যেটা পাকুন ভাই বলছিলেন, সাকিব আল হাসান তার চুক্তি ডেটওয়েনের সাথে যেটা, এবং যেটা আপনারা বিরোধী, যেটা আপনারা জিরো টলারেন্স নীতির কথা বলছেন পাকুন ভাই, সেখান থেকে সরে না আসে বা কমফোর্টেবল একটা জোন তৈরি না হয় কিছু নাই, এটা ডিসিশন এটা আগের থেকে নাও এন্ড উই আর ভেরি ক্লিয়ার ইন অল। এখন আপনারা যেটা স্ট্যান্ড নিয়েছেন যে আপনাদের মানে ডিসিপ্লিনারি রোল ভঙ্গ করেছে, আপাতত এশিয়ার আপনি আলোচনা হচ্ছে, কিন্তু ওদিকে সে টেস্ট ক্যাপ্টেন আবার ওয়ান ডে দল আছে, আমি জানতে চাচ্ছি যে আপনাদের যে অবস্থানটা এটা কি সব ফরম্যাটের ক্রিকেটেই কি অবস্থানটা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এনিথিং যার কোনো ব্যাটিং এর সাথে কোনো সম্পর্ক আছে এরকম কারো বাংলাদেশ ক্রিকেটের সাথে কোনো সম্পর্ক থাকার প্রশ্নই নেই। আমাদের ডেট জানার মতে কালকের মধ্যে তার উত্তর দেওয়ার কথা ছিল, আমার জানা মতে, আমি দেশে ছিলাম না, আমি কালকে এসেছি আপনারা জানেন, এবং এটা শুনেছি যে সে আজকের মধ্যে দিবে বলেছে, বাট যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের হাতে কাগজ না পাবো লিখিত, আমরা যে চিঠি দিয়েছি সেটার জবাব না পাবো, এবং এটা যদি স্যাটিসফ্যাক্টরি না হওয়া পর্যন্ত আমরা ওকে দলে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা যে চিঠি দিয়েছেন, চিঠিতে তো নিশ্চয়ই এই স্ট্যান্ডটা বিসিবি ক্লিয়ার করেছেন যে নাম্বার ওয়ান, আর নাম্বার টু আপনার সাথে বিভিন্ন সময় বলা হয় যে নাজমুল হাসান পাপন সাকিব আল হাসানের ব্যাপারে কিছুটা হলেও আপনার একটা অনুরাগ কাজ করে, এই আপনার এই ফর্ক নিয়ে অনেকেই বলে, আমরা পজিটিভলি বলছি, ভালো ক্রিকেটার একটা দুর্বলতা কাজ করে, আপনার সাথে কি তার কোনো কথা হয়েছে কিনা? আমার সাথে এর মধ্যে কোনো কথাই হয়নি এক্সেপ্ট কালকে রাত্রে। জি, কালকে রাত্রেও আমার সাথে যখন কথা হয়েছে একটা কথাই হয়েছে ওর সাথে, যে সে এই চিঠির উত্তর দিচ্ছে। সো আমি ভেবেছিলাম কালকে রাত্রেই পেয়ে যাব, কিন্তু আজকে সকালে আমি যখন খোঁজ নিলাম শুনলাম এখনও আসেনি। সো আজকে উই আর ওয়েটিং আজকের দিন, ওদের সাথে আবার টাইম ডিফারেন্স আছে, তো সো এই দিনটা আমি আজকের দিনটা আমরা দেখছি, দেখে আমাদের টিম আমাদের আমি কোনো কারো এখানে কনভিন্স করার কোনো সুযোগই নেই, মানে আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা নিয়ে আমি কোনো ডিসকাশনে যেতে রাজি না,